अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पाँच रुखी बेगम अनवारा डिग्री कॉलेज अढ़ाई हज़ार नारायणगंज इस्लाम शिक्षा ऑनलाइन क्लास है। इस्लाम शिक्षा छात्र छात्री के आंतरिक अभिनंदन शुभेच्छा स्वागत जानिए आज के इस्लाम शिक्षा ऑनलाइन क्लास शुरू कर मोहम्मद अब्दुल्ला खान प्रभाषक इस्लामिक इस्लाम शिक्षा पासपुरखी बेगम अनवारा डिग्री कॉलेज अढ़ाई हज़ार नारायणगंज। तो प्रिय छात्र छात्रीवृंद जे पढ़ा चलते अनलाइन क्लस आज के प्रथम पत्र चतुर्थ अध्याय पाठ चौदह एवं पंद्रह। तो आज के पाठ चौदह एवं पंद्रह जे विषय पढ़ाबो सेटी हलो जुआ एवं मादकाशक्त एवं धूमपान। तो आम्रा पाठ चौदह प्रथमे आम्रा आसब आमादेर पढ़ा हलो जुआ। तो प्रिय शिक्षार्थीबृंद आम्रा जानी जुआ एटा सामाजिक एकटा अनाचार एवं अन्याय एकटी पंथा माध्यमे जे मानुष बिना परिश्रमे अल्प परिश्रमे बिना बिनियोगे अथवा अल्प बिनियोगे जा कमाई करे खूब सहजे एटे कि आमरा जुआ बोली एवं एटे जुआ बोले विवेचित। तो आमरा आज के देखी आसले जुआटा कि जिनिस प्रिय शिक्षार्थीदेरके बोलबो आमरा ए कलेज क्लासे जेन सुंदर मतो आमरा अटेंड करी एवं अटेंटिवली जेन आमरा ए पाठटा एवं आमादेर पढ़ाटा जेन आमरा शुनी। तो आमरा जानी जे जुआ एर अर्थ हलो जुगान देवा बा जुआन आर आरबीते एटाके बला हय माइसर। तो माइसर शब्दर अर्थ हलो सहजे इनकाम करा। तो सहजे इनकाम करा आमरा बुझी जेखाने कोनो बड़ धरनेर बिनियोग करते हय ना शारीरिक कोनो परिश्रम नाय बा सामान्य किछु परिश्रम। तो एइभावे अन्यके ठगिये बा व्यापक मानुष के ठगिए निजे लाभवान हवा अल्प परिश्रमे एटी हलो जुआ। जुआ जुआ एक रकम माने प्रतारणामूलक एवं प्रतियोगितामूलक। जेमन प्रतियोगिता रयेछे सेरकम प्रतारणा रयेछे कारण एर माध्यमे कोनो नियम कानून फलो करा हय ना। जा किछुई फलो करा हय सेटी हलो सम्पूर्ण प्रतारणा। तो प्रतारणार माध्यमे একজন আরেকজনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে যে নেওয়া হয় অল্পতেই সেটি হলো মাইসার বা জুয়া। তো এখানে অর্থ সম্পদ বাজি রাখা হয় এবং বাজি রেখে একটা খেলা খেলা হয় সেটা তাসের মাধ্যমে হোক অথবা অন্য কোনো খেলার মধ্যে বাজি ধরা হোক অথবা অন্য কোনো কিছুর মধ্যে বাজি ধরে কোনো কিছু এই খেলার মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে এটা যদি আমরা করি তাহলে এটাই হবে এই বাজি ধরাটাই হবে জুয়া। তো এই জুয়া সম্পর্কে তোমরা জানো এটা সামাজিক একটা পরিচিত একটি অন্যায় খেলা। তো এটা আমরা সবাই জানি। তো আমরা দেখি যে এর মধ্যে রয়েছে মানে অন্যায়ভাবে ব্যাপক অর্থ লাভের সুযোগ এবং প্রতারণা রয়েছে প্রবঞ্চনা রয়েছে। তো আমরা পরিভাষায় বলতে পারি যে বিনা পরিশ্রম বা কম পরিশ্রমে বিনিয়োগ ছাড়া বা তুলনামূলক কম বিনিয়োগে অন্য অনেককে বঞ্চিত করে সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের অর্থনৈতিক যে প্রতারণামূলক যে পদ্ধতি সেটি হলো জুয়া। তো আমরা এই জুয়া সম্পর্কে আমরা আগেও জানি আজকে আমরা জানলাম। তো আমরা জুয়ার কুফল সম্পর্কে আমরা আজকে একটু দেখি জুয়ার কী কুফল। জুয়ার অনেকগুলো কুফল আছে অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে অনেক ক্ষতিকর সাইড রয়েছে আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখি যে তোমরাও সমাজে একটা লক্ষ্য করবে যে জুয়ার মাধ্যমে যত শত্রুতা সৃষ্টি। প্রথমে আমরা দেখি আসলে জুয়ার মাধ্যমে এবং জুয়া খেলাকে কেন্দ্র করে
সমাজে এবং ব্যক্তিগতভাবে পারস্পরিক যারা জুয়ারু তাদের মধ্যে একটা শত্রুতা এবং ক্ষোভ সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়। কারণ কখন হয়? যখন এক পক্ষ লাভবান হচ্ছে আর এক পক্ষ বারবার হেরে যাচ্ছে, তখন কিন্তু পরস্পরের মাঝে একটা ক্ষোভ এবং বিদ্বেষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জুয়ার আয়োজকরা জুয়ারির অর্থ ছিনিয়ে নিতে তারা শক্তি প্রয়োগ করে, ভাড়া করা সন্ত্রাসী দিয়ে তারা ত্রাস সৃষ্টি করে। জুয়ারিদের কেউই যেন জিততে না পারে সেই জন্য যত রকমের প্রতারণা, প্রবঞ্চনা এবং মিথ্যা এগুলোর আশ্রয় তারা নিয়ে থাকে। তো এইগুলোর মাধ্যমে তারা এই অর্থ সম্পদ যারা জুয়ারু তাদের কাছ থেকে আয়োজকরা হাতিয়ে নেয়। এতে জুয়ারুদের মধ্যে এবং আয়োজকদের মধ্যে একটি ব্যাপক ত্রাস সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। আর জুয়ারুদের মধ্যে যখন একজন একাধারে শুধু জিতেই যায় আর একজন শুধু একাধারে হেরেই যায়, তখন তাদের মধ্যে কিন্তু ব্যাপক মনোমালিন্য এবং শত্রুতা সৃষ্টি হয়। ওইটাই, এই যে শত্রুতা সৃষ্টি হলো, এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে। তো মানুষের মাঝে শত্রুতা বিদ্বেষ যাই সৃষ্টি হোক না কেন, সবই আমাদের শয়তানের মাধ্যমে হয়ে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান চায় এই জুয়ার মাধ্যমে কি তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে সে চায় এবং সেটা পারে। তো এটা কিসের মাধ্যমে করতে পারে? ফিল খামরি ওয়াল মাইসির, মদের মাধ্যমে, মাদকাসক্তির মাধ্যমে এবং জুয়ারুর মাধ্যমে। তো আমরা এটা সবাই জানি যে জুয়া যারা খেলে তাদের মধ্যে খুব ঘন ঘন শত্রুতা হয়, এটা নিয়ে মারামারি হয়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। তো এটা আমাদের দেখা জিনিস। সূরা মায়েদা 91 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ বলেছেন, নিশ্চয় শয়তান মদ ও জুয়ার দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া, শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করতে চায়। এরপরে জুয়ার আরেকটা ক্ষতিকর দিক হলো কর্ম বিমুখতা সৃষ্টি। জুয়ায় সহজে অর্থ উপার্জনের সুযোগ থাকে, বিশেষ কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না, সেজন্য জুয়ারিরা কাজ করতে চায় না। তাদের মধ্যে স্বাভাবিক ও সাধারণ কাজ সম্পর্কে তীব্র অনীহা তৈরি হয়। তারা বিনা শ্রমে অতি সহজে জুয়া থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে যারা জুয়ারু তারা অল্প পরিশ্রমেই নিজেদের মধ্যে থেকেই তারা কোটি কোটি টাকা তারা কামাই করার স্বপ্ন দেখে, যে আমি জিতে গেলেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারবো। এই আশা, এই আকাঙ্ক্ষা কেন্দ্র করে সে কোনো কাজে নামে না, সে কোনো পরিশ্রম করতে চায় না, সে কোনো চাকরি বাকরি এবং কোনো কামকাজ কোনো কারবারে সে জড়িত হতে চায় না। সে সহজেই কোটি কোটি টাকা কামাইয়ের স্বপ্ন দেখে, ফলে সে হয় কর্মবিমুখ এবং অলস। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিশাল বড় ক্ষতি, যে আমাদের যখন যুব সমাজ বা একটা সমাজ যখন এই কর্মবিমুখ হয়ে সমাজের মধ্যে এইভাবে চলাফেরা করবে, তাহলে অবশ্য এটা আমাদের সমাজের জন্য যেরকম অর্থনৈতিক ক্ষতি এবং রাষ্ট্রের জন্য ঠিক অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের একটি ক্ষতি, যে আমাদের একটা ব্যাপক জনগোষ্ঠী এই ধরনের কাজ কারবার বাদ দিয়ে তারা শুধুই অলস জীবনযাপন করে স্বপ্ন দেখে যে কোটি কোটি টাকার মালিক। কিন্তু আসলে কি তা হয়? এটা আমাদের জানার কথা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আসি জুয়ার মাধ্যমে আরেকটা জিনিস সৃষ্টি হয়, সেটি কি? হতাশা সৃষ্টি হয়। হতাশা, তার মানে একজন জুয়ারু যখন তার আশানুরূপভাবে সে খেলায় জিততে পারে না, বারবার শুধু হেরে যায়, কখনোই জিততে পারছে না, অথবা জিতলেও সে অল্প কিছু পেল, এতে তার কী হয়? মন ভরে না এবং তার পরিবারের ব্যাপক অর্থ যখন তার কাছ থেকে ছুটে যায়, তখন তার নিজের মধ্যে হতাশা সৃষ্টি হয়, পরিবারের ব্যয়ভার বহন করতে না পেরে তার মধ্যে হতাশা সৃষ্টি হয়, তার নিজস্ব প্রয়োজনীয়
হ্যাঁ বিভিন্ন মানে যে ব্যয়ভারগুলো এইগুলো বহন করতে না পেরে তার মধ্যে ব্যাপক চিন্তা উদ্রেক হয় এবং ফলে এইগুলো নিয়ে সে ব্যাপক হতাশার মধ্যে ডুবে পড়ে। তো আমরা এটা জানি যে যখন তারা আমার জোয়াররা যখন অর্থ ব্যয় করে করে দেউলিয়া হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে হতাশা আসবে, এটা স্বাভাবিক। কারণ অনেক জোয়ারও আছে যারা প্রথমে নিজের জমানো টাকা জুয়াতে ব্যয় করে দেউলিয়া হয়ে গেছে, এরপরে কী করছে, বইয়ের গহনা মেয়ের গহনা এগুলো নিয়ে তারা জুয়াতে লাগিয়ে এগুলো হেরে দেউলিয়া হয়ে গেছে। শুধু তাই নয়, ওর সঙ্গে জিততেই হবে, এই যে একটা জেদ, আমি দেখি তার সঙ্গে জিততে পারি কিনা, সে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল, দেখে আমি পারি কিনা, তো আমি পিছপা হব না। জেদ করে করে পরে কী করবে, নিজের সম্পত্তি পর্যন্ত বিক্রি করে এই জোয়ার পিছনে খাটায় এই জেদ পুরা করার জন্য। কিন্তু এরপরও যখন সে জিততে পারে না, তার মনের আশা পুরা হয় না, তখন সে শেষ পর্যন্ত বাড়ি ঘর পর্যন্ত সে বিক্রি করতে উদ্যত হয় এবং অনেক জোরও এটা করে। ফলে কী হয়, একের পর এক সে সম্পদ দিতে দিতে সে দেউলিয়া হয়ে যায়, সম্পদহীন হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তো যেই হোক, এই নিঃস্ব হওয়ার মাধ্যমে হতাশা সৃষ্টি হতেই পারে, হবে, এই স্বাভাবিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি আসলে জোয়ার কতগুলো কুফল ক্ষতিকর দিক রয়েছে, আরও ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি, সেটি কি, এবাদতে অবহেলা সৃষ্টি। যারা জোয়া খেলে তারা জিতার আশায়, টাকা পাওয়ার আশায় তারা এমনভাবে এই নেশার মধ্যে মানে জড়িত হয়ে আছে যে কখন নামাজ, কখন জিকির, কখন ভালো কাজ, কখন আল্লাহর ইবাদত, কখন আজান হলো, কখন জামাত হলো, এইগুলো তার মানে কোনো খেয়ালই থাকে না, এগুলো তার কোনো চিন্তাই থাকে না। তো এইগুলোর থেকে তাকে জোয়া তাকে বিরত রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসুকুনা আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন, যে এই জোয়া তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখছে। ওয়াসুকুনা আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামাজ এবং জিকির থেকে হ্যাঁ জোয়া আমাদেরকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরে কি তোমরা এখান থেকে বিরত হবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদের বলছেন যে আমাদের অর্থনৈতিক ক্ষতি, আমাদের ধর্মীয় ক্ষতি, সকল ক্ষতি আমাদের এর মধ্যে রয়ে গেছে। তো আমরা এখানে দেখুন সূরা মায়েদা 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে জুয়া নামাজ থেকে জিকির থেকে তোমাদেরকে গাফেল করে রাখে, তোমরা কখন নামাজ হয় কখন জিকির হয় তোমরা খোঁজও পাও। এটা একটা ক্ষতিকর, বড় ক্ষতিকর দিক যে আমরা দিন পালন করতে পারছি না। এরপর আত্মসম্মান ক্ষুণ্ণ, আত্মসম্মান ক্ষুণ্ণ। তো দায়িত্বহীনতা ও নৈতিক স্থলনের জন্য জুয়ারিকে কেউ পছন্দ করে না। অনেক ধনী মানুষ সে যদি জুয়া খেলে তাহলে মানুষ কিন্তু আর তাকে মূল্যায়ন করে না। কোনো শিক্ষিত লোক, অনেক বড় শিক্ষিত লোক, নামি দামি ডক্টর, কিন্তু উনি যদি জুয়ার সঙ্গে জড়িত হন তাহলে কিন্তু আর সেই ওনার সেই ডক্টরেটের মূল্য আর ধনীর সেই সম্পদের মূল্য কিন্তু আর সে পাবে না, ফলে মানুষের কাছে তারা ঘৃণিত হিসাবে পরিগণিত। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি জোয়ার মাধ্যমে মানুষের আত্মসম্মান বোধটাও সে হারিয়ে ফেলে এবং পিকিয়ে দেয়, যে জোয়া খেলে তাকে কেউ সম্মান দেয় না, সহজে দেয় না। সামাজিক অপরাধ বৃদ্ধি, জুয়ারি তার অঢের টাকা ইচ্ছামতো ব্যয় করে, এ টাকায় সে নেশা করে বা বন্ধুদের নিয়ে মদের আড্ডা দেয় এবং বিভিন্ন বিষয় উদযাপন করে, বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হয়। আবার পরাজিত জুয়ারি নিজের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে নানা রকম অবৈধ পন্থা অবলম্বন করে। এভাবে জুয়া সামাজিক অপরাধ বৃদ্ধির নেপথ্যে কারণে পরিণত হয়। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, সমাজে সন্ত্রাস বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টির পিছনে জোয়া অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। আয়োজকরা নিজেদের পরিকল্পনা মতো অর্থ আত্মসাৎ করার জন্য নিজেরাই সন্ত্রাস করে বেড়ায়। আবার পরাজিত জুয়ারি মরিয়া হয়ে সে কী করে, সন্ত্রাস সৃষ্টির পথ বেছে নেয়। এভাবে সমাজে বিশৃঙ্খলা বিপর্যয় দেখা দেয়। এরপর আমরা ধর্মীয় কুফল,
জুয়া কেবল পার্থিব দিক দিয়ে আমাদের ক্ষতি ডেকে আনে নাই, ব্যক্তিগত ক্ষতি, পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, এসকল ক্ষতি তো আমাদের রয়েছেই। এই ক্ষতির পাশাপাশি আমাদের ধর্মীয় ক্ষতি ব্যাপক, কারণ আমরা জুয়ার মাধ্যমে আমাদের ধর্ম সঠিকমতো পালন করতে পারছি না। যার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ এবং জিকিরের কথা বলছিলেন, আমরা সেটা পালন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধান লঙ্ঘন করে আমরা আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছি, এটা বাস্তব। আমরা জানতে পারলাম জুয়ার বিভিন্ন কুফল এবং বিভিন্ন খারাপ সাইড। জুয়া প্রতিরোধে ইসলামের বিধান ও ভূমিকা। এখন জুয়া তো আমরা বুঝলাম জুয়ার কী জিনিস, এবং আমরা দেখলাম জুয়ার ক্ষতিকর দিকগুলো। এখন এত ক্ষতি নিয়ে এই জুয়া আমাদের সমাজে টিকিয়ে আছে। এখন এই জুয়াকে প্রতিরোধ করার জন্য, সমাজ থেকে এটাকে উচ্ছেদ করার জন্য ইসলামের কী ভূমিকা আছে, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। জুয়া প্রতিরোধে ইসলামের বিধান ও ভূমিকা। তো আর্থিক দিক দিয়ে জুয়ার মাধ্যমে কেউ উপকৃত হতে পারে, এটা কি, কিন্তু সামাজিক ক্ষতির বিশালতায় ও ব্যক্তি বিবেচনায় উপকার অত্যন্ত তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে, হে নবী, তোমাকে প্রশ্ন করে, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমাকে প্রশ্ন করে যে জুয়া সম্পর্কে এবং মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, তুমি বলে দাও, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিউহিমা। হে নবী, তুমি বলে দাও যে হ্যাঁ, জুয়া, মদ এবং জুয়া অনেক বড় পাপের কাজ, এর মধ্যে যদিও তোমরা কিছু উপকারিতা দেখতে পাও, কিন্তু উপকারের চেয়ে এর ক্ষতি এবং গুণার সাইডটাই খুব বড় এবং ব্যাপক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদিও মানুষ এর মধ্যে কোনো উপকার কিছু কিছু দেখতে পায়, মদ খেলে অনেকেই মাঝে শরীরের মাঝে কিছুটা এনার্জি ক্ষণিকের জন্য আসলেও পরে সে দুর্বল হয়ে যায়, জুয়া খেলে কিছু অর্থ অনেকে যারা জিততে পারে তারা কিছু দিনের জন্য কিছু অর্থ কামাতে পারে, কিন্তু এই অর্থের মধ্যে তার কোনো বরকত থাকে না, ফলে এই অর্থ দিয়ে সে কোনো কাজই করতে পারে না। দেখা যায় যে ক্ষতির সাইডটাই বড় উপকারের সাইডের চাইতে, অত এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। সূরা আল বাকারা 219 নম্বর আয়াত। এরপরে দ্বিতীয়, জুয়াকে সরাসরি হারাম করা হয়েছে। জুয়া সরাসরি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো হলো সবই শয়তানের নাপাকি। রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের নাপাকি আমল। ফাজতানিবুহু, সুতরাং তোমরা কী করো, এর থেকে দূরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কী হতে পারো, সফল কাম হতে পারো, কল্যাণ প্রাপ্ত হতে পারো। তো আমরা দেখলাম যে জুয়া আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম, আল্লাহ সুবহানাহু এটাকে হারাম ঘোষণা করেছেন। তো যেহেতু এটা হারাম, সেহেতু আমাদের এর থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের মধ্যে যদি কেউ এর মধ্যে কিছু উপকার দেখতে পারে, কিন্তু মহান আল্লাহ বলে দিলেন যে উপকারের চাইতে ক্ষতির সাইডটাই বেশি। তা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা স্পষ্ট বুঝতে পারলাম জুয়া কী জিনিস এবং জুয়ার কুফলগুলো কী কী, এবং জুয়া প্রতিরোধে ইসলামের বিধান বা ভূমিকা এগুলো আমরা আলোচনা করলাম। তো এর থেকে আমরা এটুকুই বুঝতে পারলাম যে জুয়া একটি সামাজিক অনাচার, এবং ধর্মীয়ভাবে এটা খুবই পাপের একটি জিনিস, এর মাধ্যমে অনেক গুনাহ কামাই হয়, আর এটা ইসলামে হারাম। এটা যারা করবে তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধেই করল। তো কোনো মুসলিম ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। অতএব আমরা এর থেকে নিজেরা বিরত থাকবো, এবং আমরা অন্যদেরকে এর থেকে বিরত রাখব। এরপর আমরা আসি পাঠ 15।
ধূমপান ও মাদকাসক্তি, স্মোকিং অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন। তো আমরা ধূমপান ও মাদকাসক্তি, ধূমপান তো আমরা জানি ধোঁয়া পান, আর মাদকাসক্তি মদের প্রতি আসক্তি, অর্থাৎ মাদকদ্রব্যের প্রতি আসক্তি, এটাই হলো মাদকাসক্তি। আর ধূমপান হলো ধোঁয়া পান, খালি ধোঁয়া পান করা। তো মাদকদ্রব্য সেবন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমাদের মাঝে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো মাদকদ্রব্য কী সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারামুন, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু খামরিন হারামুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ, আর প্রত্যেক মদ হারাম। তো নেশাজাতীয় প্রত্যেকটি বস্তুই মাদকদ্রব্য, সহি মুসলিম। আল খামরু মা খামার আল হাকুম, আর আরবিতে মদের আরবি হলো আল খামার, আর খামারের বাংলা হলো ওরনা। আমাদের বলছেন আল খামরু মা খামার আল হাকুম, আমরা কাপড়ের ওরনা দিয়ে আমাদের মেয়েরা কী করে মাথা ঢাকে। তো এই ওরনার আরবি হলো খামর, খামরুল। তো মদের আরবি খামর হলো কেন, যেটা ওরনা সেটা মদ হলো কেন? এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা খামার আল আকলু, কারণ হলো ওরনা দিয়ে মেয়েরা মাথাটাকে, আর মদ দিয়ে মানুষের ব্রেন আচ্ছাদিত হয়ে যায়, ব্রেন আর কোনো কাজ করে না, ব্রেন প্যাকেটিং হয়ে যায়, এই জন্য ওটাকে খামর বলা হয়, ব্রেনের খামর, অর্থাৎ ব্রেনের ওরনা, তার মানে ব্রেন প্যাকেটিং হয়ে যায়, এই ব্রেন আর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এই জন্য আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো যারা মদ খায় তারা মাতাল হয়ে ঘোরাফেরা করে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, মাকে বলে বউ, বউকে বলে মা, ইত্যাদি ইত্যাদি, নিজের মেয়েকে তারা বউ বলে গাড়ি গালাজ করে। হ্যাঁ, মানে তারা হিতাহিত জ্ঞান থাকে না, মাতাল যখন হয়ে যায় তখন যাকে খুশি তাকে গালি গালাজ করে, পিতাকে গালি গালাজ করে, ভাইকে গালি গালাজ করে, বোনকে গালি গালাজ করে, বোনকে বউ বলে ডাকে। তার ব্রেন এখন কী নেই, ঠিক নেই, ওই যে মদ নামক যে খামর, এর মাধ্যমে তার ব্রেন প্যাকেটিং হয়ে গেছে, আর ব্রেন স্বাভাবিকভাবে কাজ করছে না, এই জন্য এটাকে বলা হয় খামর বা ওরনা। তো আমরা এখন আসি মদের প্রকারগুলো, মদ কী কী, মদের এখন অনেকগুলো প্রকার আছে, সব প্রকারই হারাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় মানুষ মদের বিভিন্ন রকম নাম দেবে, কিন্তু এগুলো বিভিন্ন নাম দিয়ে তারা এটাকে হালাল মনে করে, এটা হালাল ঘোষণা দিবে এবং তারা এটা পান করবে ব্যাপকভাবে, তবে এগুলো সবই হারাম। তো আমরা এখন দেখছি মদের নাম হয়ে গেছে এখন অনেক, মদের মধ্যে আমাদের রয়েছে আফিম, কোকেন, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, আরও যত আমরা দেখি নেশা যত যত দ্রব্য আছে, এখন সেটা যেভাবে মানে নাম দিই, যে কোনো নাম দিই এবং যে কোনোভাবেই সেটা ব্যবহার করা হোক না কেন, ঔষধের নামে ব্যবহার করা হোক না কেন, অথবা ট্যাবলেট করে ব্যবহার করা হোক না কেন, সবই এটা হয়। তো আমরা এর থেকে বিরত থাকবো এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করব। মাদকাসক্তির কুফল, মদ আমরা মাদকাসক্তি আমরা বলেছি আগে যে মদের প্রতি, মাদকদ্রব্যের প্রতি ব্যাপক তীব্র আকাঙ্ক্ষা, এটাই হলো মাদকাসক্তি। তো এটার কুফল কী, এটার কুফল অনেক, এর কুফল খারাপ সাইড অনেক। আমরা যদি একটু লক্ষ্য করি প্রথমেই দেখব দৈহিক কুফল, মদের মাধ্যমে মানুষ দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেহ নষ্ট হয়ে যায়, খাবারে অরুচি আসে, তার হজম শক্তিতে দুর্বলতা আসে, তারপরে স্থায়ীভাবে কাশি কফ সৃষ্টি হয়, মদ্যপ ব্যক্তি মারাত্মক রোগে আক্রান্ত হয়, যক্ষায় আক্রান্ত হয়, লিভার ও কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যায়, কিছু কিছু মাদকদ্রব্য তাৎক্ষণিক মৃত্যুও ঘটায়। আমরা গত কয়েক বছর আগে আমরা খবর পেয়েছিলাম, তোমরা খবর পেয়েছো কিনা আমি জানি না, তবে আমি খবর পেয়েছি যে নরসিংদীতে এক রাত্রে মদ পান করে তার বিষাক্ততায় 158 জন মানুষ মারা যায়। এই যে একটা মানে বিশাল বড় একটা মৃত্যুর একটা ঘটনা, যেটা মানে অকল্পনীয়, এটা যে হোক এটা 10-12 বছর বা তার বেশি হবে, এটা আমি খবর পেয়েছিলাম। তো কিছুদিন আগেও এরকম ঘটনাতে 8 জন
মৃত্যুবরণ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্যের মাধ্যমে শুধু শারীরিক ক্ষতিই নয়, জীবন পর্যন্ত শিশুয়ে দিতে পারে। এরপর আর্থিক কুফল তো আছে, মাদক দ্রব্যের মাধ্যমে আমাদের শরীরের কোনো উপকার আসে না, কিন্তু অর্থ অনেক ব্যয় হয়। মাদকদ্রব্য ভালো পরিমাণ মানের মাদকদ্রব্য কিনতে গেলে অনেক অর্থের প্রয়োজন, কিন্তু যারা এটার প্রতি নেশাগ্রস্ত হয়ে গিয়েছে তারা যত টাকাই লাগে যেখান থেকেই হোক, হ্যাঁ, নিজের গহনা বিক্রি করে হলেও, মানুষের কাছ থেকে ছিনতাই করে হলেও, ডাকাতি করে হলেও, তার এই নেশাজাত দ্রব্যের তার চাহিদা মেটাতে হবে, তার এই নেশা স্বাদ মেটাতে হবে। তো এই জন্য সে ব্যাপকভাবে অর্থের অপচয় করে এবং ব্যাপকভাবে সে সমাজে শত্রুতা এবং বিশৃঙ্খলাও সৃষ্টি করে। তো আমরা এখান থেকে দেখলাম যে আর্থিক কুফল হয়, এরপর শত্রুতা সৃষ্টি, মদের মাধ্যমে আমরা আমাদের স্বাভাবিক জ্ঞান যেহেতু ঠিক রাখতে পারি না, আমরা যে কাউকে মানে কষ্ট দিই, বিভিন্ন গালিগালাজ করি, এর মাধ্যমে আমাদের নিজেদের মাঝে ভালো আচরণ আমরা করতে পারি না। তো স্বাভাবিক আচরণ যেহেতু করতে পারি না, সেহেতু অন্যর সঙ্গে একজন মানি লোকের সঙ্গে যখন আমার অস্বাভাবিক আচরণ হয়ে যায় তখন তার সঙ্গে আমার শত্রুতা সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক। ওইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে শয়তান এর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা এবং রাগ ক্ষোভ সৃষ্টি করতে চায়। নৈতিক অবক্ষয়, মাদকদ্রব্য সেবন মানুষের চরিত্র হনন করে, তার নৈতিক দৃঢ়তা থাকে না, সে যা খুশি করতে পারে, যে কোনো কথা বলতে পারে, শ্লীলতা এবং অশ্লীলতা বিচার আচার তার নিজের মধ্যে আর থাকে না। অধিকাংশ ব্যবচার ও নরহত্যার পিছনে এই মাদক তা সত্যই হলো সবচেয়ে বড় দায়ী। ধর্মীয় কুফল, ধর্মীয়ভাবে এটা আমাদের কুফল হলো এই ধরনের মানে নেশা, খারাপ নেশাগুলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে, ইবাদত থেকে, আমাদের ধর্মীয় ইবাদত মন্দিকে থেকে আমাদের বিরত রাখবে। তো মাদকাশক্তি প্রতিরোধে ইসলামের বিধিবিধান কী এ সম্পর্কে আমরা আলোচনা করি। মাদকাশক্তি সম্পূর্ণ হারাপ। কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়েদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয় হে ইমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, এরপরে মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো শয়তানের আমলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপাচারী আমল এবং নাফাক। ফজতানি বহু, সুতরাং তোমরা তার থেকে বিরত থাকো, লাগাল্লাকুম তো গ্রহণ, তোমরা কল্যাণকামী হতে পারবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কুল্ল মুসলিম খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মদ আর প্রত্যেক মদ হলো হারাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হারাম, ইসলাম আমাদের এই হারাম থেকে দূরে থাকতে বলছেন, আর জান্নাত প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াদখুলুল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামারিন, মাদকাসক্তি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই ও মাসনাদে আহমদ। তো ইসলামের অনুসরণ ও অনুশীলন, আমরা এই মাদকাসক্ত থেকে দূরে থাকার জন্য, নেশা থেকে দূরে থাকার জন্য আমরা ইবাদত বন্দেগী করবো, ইসলামের অনুসরণ করবো এবং আল্লাহর আইন মেনে চলবো। কঠোর আইন প্রণয়ন প্রয়োগ বিভিন্নভাবে, সরকারিভাবে, সামাজিকভাবে বিভিন্ন আইন প্রণয়ন করে, প্রয়োগ করে আমরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। এবং মাতা পিতার ভূমিকা, মাতা পিতা তাদের সন্তানদের প্রতি লক্ষ্য করবে, এদের সন্তানরা ঠিকমতো তারা চলছে কিনা এবং তারা এই ধরনের কোনো কাজে তারা জড়িত হচ্ছে কিনা, এদের মাতা পিতা ব্যাপক ভূমিকা রাখবেন, তাদের সন্তানদের খোঁজখবর রাখবেন এবং এর থেকে বিরত রাখবেন। এবং ইমাম ও আলেমদের ভূমিকা, ইমাম ও আলেমগণ এই মাদকাসক্তির বিরুদ্ধে এবং তারা এর বিরুদ্ধে তারা ব্যাপক আলোচনা করবেন, ওয়াজ করবেন এবং ওয়াজের মাধ্যমে তারা এটাকে কী করবেন, এর বিরুদ্ধে জনগণকে সচেতন করবেন। চিকিৎসকদের ভূমিকা, চিকিৎসকরা এর থেকে মানুষকে বিরত রাখবে এবং মানুষকে নসিহত করবে। এরপরে শিক্ষকরা মানুষকে, ছাত্রদেরকে এ ব্যাপারে নসিহত করবে, আমরা তোমাদেরকে নসিহত করি যে তোমরা এই ধরনের কাজে জড়িত হবে না। এরপর আমরা আসছি, ধূমপান, আমরা এতক্ষণ জানতে পারলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম মাদকাসক্ত কী এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে আমরা জানলাম, এবং মাদকাসক্তি শক্ত প্রতিরোধে ইসলামের বিধান ও ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। তো আমরা এখন আলোচনা করব ধূমপান। ধূমপান, ধোঁয়াপান মানে ধোঁয়া খাওয়া। তো আমরা এখন দেখি যে ধূমপান মানে ধোঁয়াপান, বিড়ি, সিগারেট, চুরু, ভোক্কা, এরপরে কলকি, এরপরে নলের সাহায্যে
যে আমরা বিভিন্ন মাদক মাদকের মাথায় আগুন জ্বালিয়ে আমরা যেটা পান করি যে ধোঁয়াটা নেই, এই ধোঁয়াটাই, এই ধোঁয়াটা পান করাই হলো ধূমপান। এই পদ্ধতিতে তামাকের মাধ্যমে যে ধোঁয়া সৃষ্টি হয়, এই ধোঁয়াটাই আমরা আমাদের লোকজন এটা পান করে এবং এটা পান করে তারা তৃপ্তি পায়। তো এই ধূমপানটা আসলে আমরা ধোঁয়া পান করছি, কিন্তু এই ধোঁয়া পান করাতে আমাদের কী উপকার বা কী লাভ এ সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে ধোঁয়া পানের কোনো লাভ নেই, ধূমপানের কুফলই রয়েছে শুধু। এই কুফলগুলো আমরা আলোচনা করব। প্রথমে অর্থ সম্পদের ব্যাপক অপচয়। যারা এই ধূমপানের যারা সঙ্গে যারা জড়িত, তারা ব্যাপক অর্থ অপচয় করে। প্রতিদিন তারা শত শত টাকার বিড়ি, সিগারেট, ফুলকি, এরপরে হোক্কা, চিরুট, তারা এগুলো কিন্তু কিনে এবং এগুলোর পিছনে তারা অর্থ ব্যয় করে। তো আমরা যদি দেখি যে প্রতি সিগারেটের পিছনে 2 টাকা থেকে 15 টাকা পর্যন্ত খরচ হয়, তার মাসিক খরচ হয় ন্যূনতম 300 টাকা যদি একটা করে খায়। এরপরে আমরা দেখি না, যদি একটু বেশি করে খায় তাহলে 300 টাকার থেকে 9,000 টাকা পর্যন্ত তার এই ধূমপানের পিছনে মানে ব্যয় হয়। এছাড়া অন্যদের ক্ষেত্রে আরও অনেক ব্যাপক, এ বিপুল অর্থে দেশের 2-3টা মধ্যবিত্ত পরিবার স্বচ্ছন্দে চলতে পারে। ধূমপানের মাধ্যমে অর্থের ব্যাপক অপব্যয় হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপব্যয় সম্পর্কে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শয়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। তো স্বাস্থ্যহানি ও রোগ ব্যাধি সৃষ্টি করে ধূমপানের। আরেকটা কুফল হলো যে ধূমপানের মাধ্যমে আমাদের স্বাস্থ্য নষ্ট হয়, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। এটি একটি অভিশাপ, ধূমপানের কোনো উপকার তো নেই, বরং এতে অনেক জটিল জটিল রোগের সৃষ্টি হয়। ধূমপানের ক্ষতিকর দিক উপলব্ধি করে এক প্রখ্যাত সমাজবিজ্ঞানী বলেছেন, ড্রিঙ্ক পয়জন বাট লিভ স্মোকিং, অর্থাৎ ধূমপান বিস্ফোরণের চেয়েও মারাত্মক, কারণ বিস্ফোরণের সাথে সাথে জীবনের মৃত্যু ঘটে, কিন্তু ধূমপানের ফলে মানুষ ধুকে ধুকে মরে। তো রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে ধূমপানের ধোঁয়ায় প্রায় 4,000 রাসায়নিক দ্রব্যের অস্তিত্ব পাওয়া গেছে। ধূমপানের যক্ষা, ব্রঙ্কাইটিস, দন্তক্ষয়, গোদামন্দ, গ্যাস্ট্রিক আলসার, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ প্রভৃতি মারাত্মক রোগের জন্ম হয়। শুধু তাই নয়, ধূমপানের আরেকটা ক্ষতিকর দিক হল পরিবেশ নষ্ট করে, পরিবেশ দূষণ করে। সুন্দর সকালবেলায় তুমি বাইরে হাঁটতে বের হবে, যে সকালের এই স্নিগ্ধ আবহাওয়া এবং আলো আমি একটু খেয়ে আসি, কিন্তু তুমি এই স্নিগ্ধ সকালকার নির্মম বায়ুর মধ্যে তুমি যখন বের হবে, তোমার সামনেই পড়বে অনেক ধোঁয়ার ধূমপানকারী, তারা ধোঁয়া পান করছে এবং এই ধোঁয়া পান করে তোমার এই নির্মম সকালবেলার সুন্দর বায়ুটাকে তারা দূষিত করছে। কোথায় আমার সেই নির্মম বায়ু সুন্দরভাবে আমার সেই গ্রহণ করা হবে? সম্ভব না। তো এরা পরিবেশ নষ্ট করছে, এই পরিবেশের মাধ্যমে কারোর আশাই আমাদের সুন্দর জীবনযাপনের আশা আমাদের সব নষ্ট করে দিচ্ছে ওরা। তো এর থেকে আমাদেরকে তাদেরকে বিরত রাখতে হবে, নিজেরা বিরত থাকতে হবে। ধর্মীয় ক্ষতি, ধূমপান শারীরিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি ধর্মীয় জীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। ধূমপানে একই সাথে অনেকগুলো হারাম কাজ সম্পাদন করে, অপচয়ের হারাম কাজ, এরপরে স্বেচ্ছায় শরীরের ক্ষতি, এরপরে অন্যকে কষ্ট দেওয়ার ক্ষতি। কারণ যারা ধূমপান করে তাদের কাছে অন্যরা দাঁড়াতে পারে না, যারা ধূমপান করে না তারা তাদের কাছে ঘেঁষতেই পারে না, যার ফলে কী হয়, অন্যকে কষ্ট দেওয়ার যে ইসলামী যে হারাম যে একটা বিধান সেটা আমাদের লঙ্ঘন হয়। এরপরে ধূমপান প্রতিরোধে ইসলামের বিধান ও ভূমিকা। ধূমপানে অপব্যয় হয়, শারীরিক ক্ষতি হয়, আল্লাহ তাআলা তিনি এই দিকে লক্ষ্য করে বলেছেন, লা তুবাজ্জির তাবজিরা, তোমরা কখনোই অপচয় করবে না, কারণ ইন্না নিশ্চয় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শয়াতিন, কারণ নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা এখান থেকে দেখলাম আল্লাহ নিজে বলছেন অপচয় করতে নিষেধ করছেন, আর বলছেন যে যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তা আমরা কখনোই শয়তানের ভাই হয়ে জান্নাতে যেতে পারবো না, কারণ যদি শয়তানের ভাই হই তাহলে আমাদের জন্য জাহান্নামে অপেক্ষা করছে। জান্নাতে যেতে হলে আমাদের শয়তানের ভাই হওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপর আমরা আসি ইচ্ছাশক্তির প্রয়োগ।
ধূমপান বর্জনের জন্য ব্যক্তির ইচ্ছাশক্তি যথেষ্ট, ধূমপান বাদ দেওয়ার জন্য নিজের ইচ্ছা এবং নিজের আকাঙ্ক্ষাই যথেষ্ট, তাহলে ধূমপান সে বাদ দিতে পারে, আস্তে আস্তে এটা ত্যাগ করার চেষ্টা করবে। এরপর ইসলামী নীতি ও আদর্শের অনুসরণ নামাজ কালাম সঠিক মতো আদায় করবে এবং আলেম ওলামাদের সঙ্গে থাকবে, মসজিদ মাদ্রাসায় চলাফেরা করবে, তাহলে আস্তে আস্তে এই ধূমপানের বিষয়টা তার থেকে দূর হয়ে যাবে। পারিবারিক সামাজিক প্রতিরোধ, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যারা ধূমপান করে না তারা ধূমপায়ীদেরকে অবশ্যই বিভিন্নভাবে বিরত রাখার চেষ্টা করবে, সামাজিকভাবে তাদের উপরে একটু কড়াকড়ি আরোপ করবে এবং তাদেরকে বলবে যে তোমাদের কারণে আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে, অতএব তোমার কারণে তোমার আমাদের পরবর্তী যে জেনারেশন তারা নষ্ট হচ্ছে, তারাও ধূমপায়ী হয়ে যাবে, অভ্যস্ত হবে, অতএব তুমি বিরত হও। এভাবে মানুষ সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করবে। চিকিৎসকের ভূমিকা, চিকিৎসকের কাছে যে কোনো ধূমপায়ী যখন যাবে তখন চিকিৎসকরা ডাক্তার সাহেবরা একটি বড় ভূমিকা পালন করতে পারেন, বলবো যে আপনি যদি ধূমপান না ছাড়তে পারেন তাহলে আপনার চিকিৎসা আমরা করব না, ধূমপায়ীদের চিকিৎসা ডাক্তাররা যদি বন্ধ করে দেয় তাহলে ধূমপায়ীরা অবশ্যই সেখান থেকে ফিরে আসতে বাধ্য। তো অতএব আমরা ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে, আমরা ব্যাপকভাবে বোঝানোর মাধ্যমে আমরা এটাকে মানুষকে এটার থেকে নিরুৎসাহিত করব, বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরব, ধর্মীয় ক্ষতিকর দিকগুলো তুলে ধরব এবং সামাজিক পরিবেশের দিকগুলো তুলে ধরব। এই মাধ্যমে আমরা সমাজে ধূমপায়ীদেরকে আমরা এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব, ফলে আমাদের সামাজিক জীবন এবং আমাদের পারিবারিক জীবন এবং আমাদের এই পরিবেশ সুন্দর হবে, শান্তিময় হবে, এই আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে বলবো। এটা আমরাও বিরত থাকবো এবং অন্যদেরকে বিরত রাখবো, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। তো আমরা সবসময় এই ক্লাসের যে বিষয়গুলো আমরা একের পর এক করিয়ে যাচ্ছি, এই পড়াগুলো যেন আমরা সবাই বাড়িতে সুন্দর মতো আমরা এগুলো পড়ি এবং এগুলো যেন আমরা চর্চা করি, অনুশীলন করি, বলে আমাদের কী হবে, আমাদের এই সম্পর্কে জানা হবে এবং আমাদেরকে এই সম্পর্কে জেনে আমরা মানুষকে বলতে পারবো এবং আমাদের পড়া যদি আমরা সুন্দর মতো চর্চা করে আয়ত্ত আনতে পারি তাহলে আমরা এটা পরীক্ষায় লিখতেও পারবো, আমাদের রেজাল্ট ভালো হবে এবং এই জিনিসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে সেখানে আমাদের ধর্মীয় কিছু জ্ঞান অর্জিত হবে এবং আমাদের পার্থিব অনেক জ্ঞান অর্জিত হবে এবং মানুষকে আমরা এখান থেকে বোঝাতে পারবো, বোঝানোর কিছু টেকনিক আমরা এখান থেকে নিতে পারবো। এই জন্য সকল শিক্ষার্থীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আন্তরিক আহ্বান জানাই যে তোমরা এই পড়াগুলো সুন্দর মতো তোমরা বাসায় করবে এবং আয়ত্ত করবে, কোনো ক্লাস তোমরা মিস করবে না, প্রতিটি ক্লাস অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের এই কথাগুলো এবং ক্লাস তোমরা শুনবে এবং এ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করবে। এগুলো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তবে ছাত্রছাত্রীদেরকে আবার আমরা আগামী যে ক্লাস রয়েছে আমাদের আগামীকালকে 11:10 ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমরা পাঠ ১৬ এবং ১৭ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আমরা এখান থেকে একটা কাজ তোমাদেরকে দেব, সেটি হলো আমরা যে দুইটা পাঠ আমরা পড়লাম সেখান থেকে আমাদের কিছু প্রশ্ন, সেটি হলো একক কাজ শিক্ষার্থীরা জোয়ার কৌশল সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করে আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীদের বলছি যে তোমরা জোয়ার কৌশল সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করবে, লিখবে, লিখে আমাকে পরে দেখাবে। দলীয় কাজ জোয়া প্রতিরোধে ইসলাম কী ভূমিকা পালন করে তা আলোচনা করবে। তো এখন যেহেতু আমাদের দলীয় কাজ করার সুযোগ হচ্ছে না, এখন বাসাতে বসে আমি এককভাবে দিয়ে দিলাম যে জুয়া প্রতিরোধে ইসলামের কী ভূমিকা, এটা তোমরা লিখবে খাতার মধ্যে। আর দ্বিতীয় যে পাঠটা আমরা পড়লাম, এই দ্বিতীয় পাঠের থেকে আমাদের একটা প্রশ্ন আমি দিই, সেটি হলো যে শিক্ষার্থীরা তোমরা ধূমপান প্রতিরোধে ইসলামের ভূমিকা কী আছে, ধূমপান যে হারাম বা ধূমপান আমাদের করা যাবে না এটার জন্য ইসলাম কী ব্যবস্থা নিয়েছে, কোরআন সুন্নাহ এটার কী ব্যবস্থা রয়েছে, তো এইটা এই জিনিসটা আমাদের লিখতে হবে। সেটা প্রশ্ন হলো এইভাবে যে শিক্ষার্থীরা ধূমপান প্রতিরোধে ইসলামের ভূমিকা তারা লিখবে এবং আমাকে এটা দেখাবে। তো আমরা আজকে তিনটা প্রশ্ন তোমাদেরকে দিলাম। প্রথম প্রশ্ন হলো যে
জোয়ার কুফল সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে, এরপরে জোয়া প্রতিরোধে ইসলামের ভূমিকা কী তা লিখবে, এবং দ্বিতীয় হলো ধূমপান প্রতিরোধে ইসলামের ভূমিকা কী তা লিখবে। এইগুলি আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।